প্রকৃতিতে এখন বসন্তকাল, গাছে গাছে নতুন পাতা, হলুদ আর সবুজ আভায় সেজেছে বৃক্ষরাজি। আর এই বইমেলা যেন তাতে এনেছে এক নতুন মোহনীয়তা। এবার আমরা পেয়েছি নতুন লেখক, পাঠক ও প্রকাশকদের, তেমনি হারিয়েছি অনেককে। হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নতুনদের স্বাগত জানিয়ে শুরু করছি ঢাকা টাইমস আমাদের বইমেলা। সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা। বরাবরের মতো পাঠকদের আত্মার খোরাক মেটাতে এবারও বইমেলায় এসেছে কবিতা, গল্প ও উপন্যাস সহ নানান ধরনের বই, যেসব বই আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ ও প্রসারিত করবে। দর্শক, আমরা এখন কথা বলছি অনুবাদক ও সাহিত্যিক ইসফান্দিয়র আরিয়নের সাথে। ভাইয়া, অনুবাদ সাহিত্য চর্চায় আগ্রহী হলেন কিভাবে? অনুবাদ সাহিত্য চর্চায় আগ্রহী হলাম ছোটবেলা থেকে, ভাষার প্রতি একটা আগ্রহ ছিল এবং ভাষা পড়তে গিয়ে মনে হয়েছে যে অনেক দেশের গুরুত্বপূর্ণ কাজ বাংলা ভাষায় অনুবাদ হওয়া প্রয়োজন। আরেকটা জিনিস খুব অনুভূত হয়েছে যে অধিকাংশ অনুবাদকরা ইংরেজি থেকে অনুবাদ করে, তা আমি ভেবেছি যে কয়েকটা ভাষা যদি শেখা যায় তাহলে সেখান থেকে সরাসরি বাংলা অনুবাদ করব এরকম। এবার বইমেলায় আপনার কী কী বই এসেছে? এবার বইমেলায় আমার বইমেলা উপলক্ষে বই আসেনি, কিন্তু বইমেলার আগে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমার চারটা অনুদিত বই প্রকাশিত হয়েছে। চারটা অনুদিত বই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত বাংলাদেশের বিশিষ্ট কবিদের কবিতা। আমি চারটা ভাষায় অনুবাদ করেছি। আমি অনুবাদ করেছি জার্মান ভাষায়, আমি অনুবাদ করেছি আরবি, ফার্সি আর হচ্ছে হলো হিন্দিতে। এই যে আপনি বিভিন্ন দেশের ভাষায় বলতে এবং লিখতে পারেন, এই ভিন্ন দেশি ভাষা চর্চায় কোন বিষয়টা খেয়াল রাখা বেশি প্রয়োজন বলে মনে করেন? আসলে ভাষা চর্চা করার জন্য একাগ্রতা যেমন প্রয়োজন, একটা উদ্দেশ্যও বলবো যে প্রয়োজন, আরেকটা প্রয়োজন হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা, যে আমি এই ভাষাটা এইভাবে প্র্যাকটিস করবো, ওই ভাষাভাষীর সাথে যোগাযোগ রাখবো, ওই ভাষার গুরুত্বপূর্ণ কাজগুলো অনুবাদ করব। আসলে এমন একটা পরিবেশে থাকা যে পরিবেশে ওই দেশীয় লোকজন থাকে না, সাধারণত ভাষা চর্চা করাটা একটু কঠিন। অনুবাদের মাধ্যমে বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগের মাধ্যমে হয়তো বা ভাষা চর্চাটা হয়, এটা অবিরাম প্রক্রিয়া, আমি চালানোর চেষ্টা করছি। বইমেলায় প্রবীণদের পাশাপাশি নবীনরাও আসছেন, প্রতিনিয়তই তাদের পদচারণায় মুখরিত হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। তারা বই কিনছেন, নিজের পছন্দের লেখক এবং বইটির সাথে ছবি তুলছেন, আবার অনেকেই নিজের প্রিয় লেখকের অটোগ্রাফও নিচ্ছেন। সবসময় আমার জন্য সবসময় প্রিয়, সবসময় প্রাণের একটা মেলা। আর এবার যেহেতু করোনাকালীন সময়ে, তারপর মনে খুব আশাবাদী ছিলাম যে বইমেলা অবশ্যই হবে, কারণ আমি একটা কবিতার কথা গ্রুপে একটু লেখালেখি করি, আমি নিজে একজন প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো আমার একটা বই এসছে নন্দিতা প্রকাশন থেকে, কবিতার দরজায় কড়া নাড়ে। তো অসম্ভব ভালো লেগেছে, আর আসলে আমি যা পায় তাই পড়তে পছন্দ করি। এর মধ্যে কবিতার মধ্যে মহাদেব সাহা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হেলাল হাফিজ অসাধারণ লাগে। আধুনিক কবিদের মধ্যে শাহ মোহাম্মদ সানাউল হক স্যার, খুকু আহমেদ, আসাদ মান্নান, শ্যামসুন্দর শিকদার স্যারের কবিতা খুবই ভালো লাগে। এই বছর যেহেতু করোনা, যার কারণে হচ্ছে ক্রেতা পাঠকদের তুলনামূলকভাবে খুবই কম, এমনি মানুষ আসতেছে কিন্তু তারা মানে একদম অরিজিনাল যারা ক্রেতা বা পাঠক তারা এবার অত মেলায় আসতেছে না। আসলে বইমেলা খুব গুরুত্বের ব্যাপার আমাদের বাংলা ভাষার জন্য, এটি একটি অধ্যায় এবং আমরা বরাবরই দেখি এই বইমেলার বাইরে আমরা যেতে পারি না। বাংলাদেশের যে পটভূমি, যে অবস্থা, বইমেলাকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না। তো সেই অবস্থায় করোনা মানে প্যান্ডেমিক অবস্থাটাকে আমরা কাটিয়ে উঠে আজকে এই পর্যায়ে এসে
স্বাস্থ্যবিধি মেনে মানুষের যে যাত্রা, এই বইয়ে ছুঁয়ে দেখবার যে চিন্তাটা, এটি এই বইমেলা দিতে পেরেছে। সুতরাং এই বইমেলার স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব জরুরি। একই সাথে আমাদের বইয়ের সাথে একাত্ম হবার সুবিধা, আমরা এই প্রিন্ট মিডিয়ার সময় এখন যদিও বা খুব কম, আমরা অনলাইন ভিত্তিক কিংবা আমরা অন্যভাবে সংস্করণ পড়ছি, কিন্তু তারপরও আমাদের যারা আমরা এই প্রজন্ম তারা কখনোই যেন ভুলে না যায় আমাদের সেই প্রিন্ট মিডিয়া, এই বইমেলা এই গুরুত্বটা বহন করতে পারে। বই হাতে তুলে না দিয়ে মোবাইল হাতে তুলে দিচ্ছি, আমরা মনে করছি যে বাচ্চা একটা মানে তাদের ওই টাইম পাস বা বাচ্চারা বিরক্ত হলে আমরা সঙ্গে সঙ্গে তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, এটা কিন্তু ঠিক না। এই যে বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি, কিন্তু আগে সেটা হতো না, আগে আমরা এই ঠাকুরমার ঝুলি বা এইসব গল্প টল্প শুনিয়ে বাচ্চাদেরকে ভোলানো হতো এবং সেখান থেকে বাচ্চাদের একটা আগ্রহ হতো বইয়ের প্রতি, বই পড়ার প্রতি, বই ছোঁয়ার প্রতি, ঠিক আছে। কিন্তু এখন এই প্রযুক্তির জন্য বাচ্চাদের সেদিকে আগ্রহটা আমি মনে করি যে কম, তারা এইসব প্রযুক্তি নির্ভর মানে হয়ে উঠছে, তারা কার্টুন দেখছে, তারা কমিক্স শুনছে, কিন্তু আগে এসব মানে কম হতো, তারা প্রিন্ট মিডিয়ার প্রতি যুক্ত। বইমেলার চারিদিকে নান্দনিক সব স্টল, যে স্টলেই তাকাবেন রঙিন চিত্রের মলাটে থরে বিথরে সাজানো নানান সব বই, মনে হবে কোনটা রেখে কোনটা দেখি। মনীষীরা বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না। দর্শক, আমরা এখন কথা বলছি রোদেলা প্রকাশনীর প্রকাশক রিয়াজ খানের সঙ্গে। ভাইয়া, মেলার ১১তম দিনে পাঠক এবং ক্রেতাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে কি মেলার ১১তম দিনে যে পাঠক এবং যে ক্রেতাদের যেই ধরনের উপস্থিতি থাকার কথা, আসলে সেই উপস্থিতিটা নাই। বিভিন্ন তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হইল যে আজকে দেখা গেছে যে হেফাজত ইসলামে একটা হরতাল ডেকেছে, আর তাছাড়া এমনিও আমাদের করোনা পরিস্থিতি বাড়ার কারণে পাঠক একটু সচেতনতার কারণে দেখা গেছে মেলায় ওইভাবে আসছে না, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে আসবে, কিন্তু যে এই যে করোনাকাল সেই হিসাবে মানে পাঠক ওইভাবে যে আমরা আশা করছিলাম সেভাবে পাঠক আসছে না। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়, আর এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে মার্চ মাসে মেলা শুরু হয়েছে। এই মেলাকে কীভাবে মূল্যায়ন করছেন? আসলে এইটা একটা ভালো দিক, এই কারণে যে গত বছর থেকে শুরু হয়েছে যে করোনা মহামারী সারা বিশ্বে, তাহলে যে মেলাটা যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, যে মেলাটা হবেই না আমরা মনে করেছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ যে তিনি যে ধারাবাহিকতা রক্ষার্থে আমরা মেলাটা অংশগ্রহণ করছি, এই ধারাবাহিকতাটা খুব জরুরি দরকার ছিল, যে পাঠকদের মনে যে একটা সঞ্চয় ছিল যে মেলাটা হচ্ছে এবং এই বছর কী কী বই বের হচ্ছে সেটা কিন্তু পাঠক জানতো না এই মেলাটা না আসলে। এই মেলাটা হওয়ার কারণেই কিন্তু পাঠক মানে বইগুলোর সম্বন্ধে পরিচিত হতে পারছে এবং এইটা কিন্তু একটা ভালো দিক। বই মানুষের বিনোদনের সবচেয়ে বড় সঙ্গী। যখন আপনি একাকিত্বে ভুগবেন তখন বই পড়বেন, দেখবেন ভালো লাগবে, সময় কেটে যাবে। তবে অবশ্যই ভালো বই পড়তে হবে, ভালো বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন হবে, সক্ষমতা বাড়বে এবং আনন্দ পাওয়া যাবে। বই পড়তে হয় একাকে, তাতে অবসর ভরে ওঠে নির্মল আনন্দে। দর্শক, ঢাকা টাইমস আমাদের বইমেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।